গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের সকলের সহযোগিতায় কেটে যাবে অন্ধকার, আসবে নতুন সকাল। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আপনিও সৈনিক। সমস্ত নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে স্বাগত। আমাদের আজকের শনিবারের পাঠশালার তৃতীয় ক্লাস, এই মুহূর্তে আমরা রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের শিক্ষক, আমারও শিক্ষক ছিলেন স্যার রবীন্দ্রনাথ তরফদার এবং নিখিলেন্দু বিশ্বাস। আমি স্যারদের স্বাগত জানাই নিউজ নোম্যান্স ল্যান্ডের স্টুডিওতে। লকডাউনের জেরে স্কুল বন্ধ, সে কারণেই বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। পাঠশালাতে এখন দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সরকারের বিভাগসমূহ ও আন্তর্জাতিক সম্পর্ক, এই ক্লাস শুরু হবে। আমি স্যারদেরকে অনুরোধ করবো, স্যার ক্লাস শুরু করুন। আমি রবীন্দ্রনাথ তরফদার, অবসরপ্রাপ্ত শিক্ষক বনগ্রাম উচ্চ বিদ্যালয়। আমার সঙ্গে আছেন নিখিলেন্দু বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক বনগ্রাম উচ্চ বিদ্যালয়। আমি প্রথমেই একটি কথা আমাকে বলে নিতেই হয় যে আজকের এই বিশ্বব্যাপী বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে বনগাঁ পুরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ড চ্যানেল কর্তৃপক্ষের যৌথ প্রয়াসে ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে যে অভিনব প্রয়াস তারা গ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমরা আজকে সময়ের কথা বিবেচনা করে, কারণ আমরা এখন যারা তোমরা দ্বাদশ শ্রেণী হিউম্যানিটিস গ্রুপে পড়ছ এবং যারা রাষ্ট্রবিজ্ঞান যাদের সাবজেক্ট আছে, তারা কোনো পড়াই প্রথমাফিক পড়া তারা শিক্ষায়তন থেকে পায়নি, কারণ তার অনেক আগেই লকডাউনের ফলে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করব সীমিত সময়ের মধ্যে আমরা দুজন দুটি চ্যাপ্টার আমরা আলোচনা করে দিতে। আমি আন্তর্জাতিক সম্পর্কের কথা আলোচনা করব, যার মধ্যে প্রাধান্য পাবে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, এবং নিখিলেন্দুবাবু পড়াবেন অর্গানস অব গভর্নমেন্ট বা সরকারের বিভিন্ন রূপ। আমি প্রথমেই গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন এইটার বিষয়ে আমি আলোচনা করব। বিশ্বায়ন বিশ্বায়ন আজকের যুগে, আজকের পৃথিবীতে এমন একটি শব্দ যা যারা শিক্ষিত মানুষ, যারা পড়াশোনার জগতে আছেন, যারা রাজনৈতিক জগতে আছেন, যারা বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করেন, সামাজিক বিন্যাস, এই সমস্ত ক্ষেত্রে বিশ্বায়ন কথাটি আজকে অত্যন্ত প্রাসঙ্গিক। বিশ্বায়ন ভালো কিংবা মন্দ, বিশ্বায়নের ফলে আমাদের দেশ তথা বিভিন্ন দেশ তারা কতটা উপকৃত হয়েছে কিংবা কোনো দেশ বঞ্চিত হয়েছে, সেটা যখন আমরা তার সমালোচনা করাবো তখন জানাবো। প্রথমেই আমরা জানাই যে গ্লোবালাইজেশন ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অব ইন্টারন্যাশনাল রিলেশনস। সুতরাং গ্লোবালাইজেশন আলাদা করে পড়ানোর আগে আমরা একটু দেখে নেব যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা কি, কারণ আন্তর্জাতিক সম্পর্কেরই একটি অবিচ্ছিন্ন অঙ্গ হচ্ছে গ্লোবালাইজেশন। আন্তর্জাতিক সম্পর্ক, আমরা যদি আজকে একটা গ্রামের কথা ভাবি, সেই গ্রামে যদি 200 পরিবারের বসবাস হয়, তাহলে আমরা দেখতে পাবো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে 200 পরিবারই একে অপরের উপরে কোনো না কোনো বিষয়ে নির্ভরশীল। আজকে বিশ্বায়ন এই কনসেপ্ট বা এই ধারণাটি আমাদের বিশ্বকে গ্লোবাল ভিলেজ হিসেবে চিহ্নিত করেছে। গ্লোবাল ভিলেজ কেন? একটা গ্রামে যেমন পরিবারগুলি পরস্পর পরস্পরের উপরে নির্ভরশীল,
তেমনি বিশ্বগ্রাম আমাদের গোটা আর্থ গোটা ওয়ার্ল্ড এটাই হচ্ছে হচ্ছে একটি ভিলেজ এবং প্রত্যেকটি দেশ এখানে হচ্ছে একটি পরিবার পরিবারগুলি যেমন পরস্পর পারস্পরিক নির্ভরশীলতার মধ্যে দাঁড়িয়ে তাদের বেঁচে থাকা তাদের বেড়ে ওঠা তাদের আত্মবিকাশের পথ প্রশস্ত করা ইত্যাদি তারা আমদানি রপ্তানি বাণিজ্য নীতি পররাষ্ট্রনীতি ইত্যাদি তাদের গ্রহণ করতে গেলে তাদের দরকার হয় এই বিশ্বায়নের মতন যে অবস্থা সৃষ্টি হয়েছে তার উপরে নির্ভর করা কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয় কারণ দেশগুলো যখন আলাদা আলাদাভাবে চিহ্নিত হতে থাকে সেই প্রথম পর্ব থেকে প্রত্যেকটা দেশেরই মনে রাখতে হবে তোমরা জানো যে নদ নদী সাগর পাহাড় পর্বত অরণ্য যে ন্যাচারাল রিসোর্সেস মাটির তলার যে খনি যে ন্যাচারাল রিসোর্সেস এই ন্যাচারাল রিসোর্সেস স্বাভাবিকভাবেই প্রত্যেকটি দেশের ক্ষেত্রে সমান নেই কারো একেবারেই হয়তো কোনো জিনিস নেই ফলে আমদানি রপ্তানি বাণিজ্য বা আন্তর্জাতিক সম্পর্ক যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না যে কিসের উপরে ভিত্তি করে আমরা এই গ্লোবালাইজেশন বা বিশ্ব গ্রামের ফাংশনটা কি হবে সেটা তোমরা বুঝতে পারবে না আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক এমন একটি বিষয় যেখানে কি কি জিনিস আলোচনা হতে পারে আমরা যদি হপম্যানের উল্লেখ করি তাহলে আমরা বলবো যে গোটা বিশ্বে বিভিন্ন জাতীয় রাষ্ট্র তো বটেই জাতীয় রাষ্ট্র বাদেও যে সমস্ত জনগোষ্ঠী সেই জাতীয় রাষ্ট্রের অন্তর্ভুক্ত প্রত্যেকের জীবন প্রত্যেক জনগোষ্ঠীর জীবন প্রত্যেকটা জাতি অর্থাৎ জাতি রাষ্ট্র নেশন স্টেট তাদের নির্ভরতা তাদের আত্মবিকাশ তাদের পররাষ্ট্রনীতি তাদের আন্তর্জাতিক বাণিজ্য যে বিষয়ের উপরে যে বিষয়টা পড়ে আমরা উপলব্ধি করতে পারি আমরা বুঝতে পারি সেটাই হচ্ছে এক কথায় আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ককে মর্গেনথাউ ওয়ার্ল্ড পলিটিক্স আখ্যা দিতে চেয়েছেন বিশ্ব রাজনীতি কিভাবে আমরা সম্পর্ক স্থাপন করব একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের সম্পর্ক কিভাবে স্থাপিত হবে কেমনভাবে সেই রাষ্ট্র তার উপরে নির্ভরশীল হবে কিংবা হবে না এটা আমরা কি করে বুঝব জাতিরাষ্ট্রের ক্ষেত্রে যখন একটু আগেই আমি বলেছি যে জাতিরাষ্ট্র ছোট বড় মাঝারি অত্যন্ত দুর্বল যেমন ল্যাটিন আমেরিকা দেশগুলি মানে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলিকে ল্যাটিন আমেরিকার দেশ বলা হয় যেমন আমাদের ভারতীয় উপমহাদেশের যে সার্কভুক্ত দেশগুলি সেগুলি আমরা তাদের বলবো যে সেই দেশগুলিকেও আমরা আখ্যায়িত করব তৃতীয় বিশ্বের দেশ হিসাবে আফ্রিকার কিছু দেশ আছে যেগুলো হতদরিদ্র দেশ এই দেশের সঙ্গে শক্তির নিরিখে পাল্লা দিয়ে তো আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়া ওই জার্মানি বিভিন্ন বড় বড় রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র চীন এদের সঙ্গে তুলনা করা যায় না তাহলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রটিও নির্ভর করে জাতিরাষ্ট্রের নিজস্ব ক্ষমতার উপরে এবং তাকে আমরা বলবো শক্তি যাকে আমরা ওয়ার্ল্ড পলিটিক্স বলতে চেয়েছেন মর্গেনথাউ যে জন্যে ফ্রিডম্যান একজন বিখ্যাত ওয়ার্ল্ড পলিটিক্সের গবেষক তিনি বলেছেন যে টু ইন্টারপ্রিটেশনস স্ট্যান্ড আউট টু এক্সপ্লেন দি কোর্স অফ হিউম্যান হিস্ট্রি অ্যাকর্ডিং টু ওয়ান ইট ইজ দ্য রুথলেস বিড ফর পাওয়ার সুপ্রিমেসি দ্য স্ট্রংগেস্ট আর্স ফর সেলফ অ্যাগ্রান্ডাইজমেন্ট হুইজ ব্রিডস ওয়ার দ্য আইডিওলজিক্যাল ইন্টারপ্রিটেশন অন দ্য আদার হ্যান্ড রিগার্ডস দ্য ক্ল্যাশ বিটুইন রাইভাল ইডিওলজিস দ্যাট ফোর্স নেশন ইন টু কনফ্লিক্ট আমরা এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে আইডিওলজিক্যাল যে ইন্টারপ্রিটেশন আদর্শগত যে দিক এবং অর্থনৈতিক যে দিক তার যে সমঝোতা বা তার যে সংঘাত এই দ্বন্দ্বের ফলে আমরা একসঙ্গে চলতে পারি আবার যুদ্ধরত অবস্থায়ও চলে যেতে পারি কোল্ড ওয়ারের দিন শেষ হয়েছে কিন্তু
নিওকলোনিয়ালিজমের দিন শেষ হয়েছে, নয়া উপনিবেশবাদের দিন, কিন্তু বিশ্বায়নের মধ্যে দিয়ে যে জাতীয় রাষ্ট্রগুলি তার হাতে যে শক্তি, সেই শক্তি আবার কতকগুলি বিষয়ের উপরে নির্ভর করে। একটা রাষ্ট্র তার এরিয়া, আয়তন, এটা বাংলাদেশের মতন একটি রাষ্ট্র আর ভারতবর্ষের মতন একটি রাষ্ট্র শক্তির নিরিখে যে কেউ বলে দিতে পারে যে বাংলাদেশের চাইতে ভারতবর্ষ শক্তিশালী রাষ্ট্র, অর্থাৎ এরিয়া বা ভৌগোলিক অবস্থান। আমরা যদি পরের আর একটা পয়েন্ট উল্লেখ করি যে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেসের ক্ষেত্রে আজকে আমরা ধনী রাষ্ট্র এবং দরিদ্র রাষ্ট্র এইটা এই কনসেপ্টটা কিভাবে আমাদের কাছে এসেছে, আমাদের কাছে এসেছে যে সেই দেশ কি পরিমাণে প্রাকৃতিক সম্পদ সেই দেশের আছে, সেই দেশ পজেস করে, সেই দেশের আয়ত্তে আছে। যা যে সমস্ত দেশ বৃহদায়তন, যে সমস্ত দেশ খুবই খনিজ সম্পদে সমৃদ্ধ, নদ নদী অরণ্য পাহাড় পর্বত শিল্প কল কারখানা ইত্যাদিতে সমৃদ্ধ, সেই দেশ স্বাভাবিকভাবেই শক্তিশালী দেশ। শক্তিশালী দেশ ইন্টারন্যাশনাল রিলেশনসে বলা হয় শক্তিশালী দেশ যেহেতু তার শক্তির প্রাধান্য আছে, তাই অপেক্ষাকৃত দুর্বল বা দুর্বলতর দেশগুলিকে নীতি নির্ধারণের সময়, আন্তর্জাতিক নীতি নির্ধারণের সময় তারা নিজেদের সম্পর্কে সচেতন থাকে। অর্থাৎ জাতীয় রাষ্ট্রের যে ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট, সেই ন্যাশনাল ইন্টারেস্টকে তারা কখনো নষ্ট করতে চায় না, ন্যাশনাল ইন্টারেস্টকে রক্ষা করার পরে তবেই ছাড়তে চায়। তোমরা মনে করে দেখো, এই মাত্র কিছুদিন আগে যখন আমাদের এই করোনা ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে সাংঘাতিকভাবে বিপর্যস্ত, এই পরিপ্রেক্ষিতে হাইড্রক্সিক্লোরোকুইন নামক ট্যাবলেট ভারতবর্ষের কাছে, তার চাওয়ার ধরনটাই ছিল আলাদা। ভারতবর্ষের চাইতে আয়তনেও মার্কিন যুক্তরাষ্ট্র বড় দেশ, শক্তি এবং সম্পদেও বড় দেশ, ফলে তার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠস্বর ছিল অপেক্ষাকৃত রুক্ষ। তাকে বলতে হয়েছিল যে হাইড্রক্সিক্লোরোকুইন না দিলে আমরা কিন্তু একটা ব্যবস্থা নেব। ব্যবস্থাটা কি কি নেবে, কিভাবে তার তার নীতি নির্ধারণ হবে, সেটা তার অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যদি এটা বাংলাদেশের মতন রাষ্ট্র হতো, তাহলে তার অনেক পোলাইট আস্কিং হতো, তার পোলাইট আচরণ হতো, সে করজোড়ে হয়তো বলতো যে আমরা বিপদাপন্ন, আমাদের হাইড্রক্সিক্লোরোকুইন দিতে হবে। অথচ ভারতবর্ষ তার আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে ওই ওষুধ এবং আরও কিছু ওষুধ তারা বিদেশে এই মুহূর্তে রপ্তানি করবে না। কিন্তু আমি এটা বলবো না যে সেই ভয়ে যে ভারতবর্ষ এই ওষুধগুলিতে ছাড় তুলে নিয়ে রপ্তানি করতে শুরু করলো, তা নয়, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ককে বজায় রাখতে গিয়ে, পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গিয়ে, শক্তির ভারসাম্য রাখতে গিয়ে শেষ পর্যন্ত সে তাকে হ্যাঁ করতে হলো। তাহলে আন্তর্জাতিক যে সম্পর্ক, এই আন্তর্জাতিক সম্পর্কে, এক কথায় আন্তর্জাতিক সম্পর্ক যে গোটা বিশ্বকে আজকে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, গোটা বিশ্বকে, বিশ্বের এই সমস্ত জিনিসগুলোই আন্তর্জাতিক সম্পর্কের দ্বারা নির্ধারিত হচ্ছে। একটা দেশের সামরিক শক্তি কেমন, আমরা যদি এখানে আর একটা পয়েন্ট আনি যে মিলিটারি পাওয়ার, সামরিক শক্তি, একটা দেশের একটা দেশের সামরিক শক্তি তার উপরেও নির্ভর করে সেই দেশের তর্জন গর্জন, সে কেমনভাবে গোটা পৃথিবীকে সে ডমিনেট করতে চায়। মানুষের যে ব্যক্তিগত ব্যক্তি মানুষের যে ধারণা যে সে অন্য একজনকে ডমিনেট করবে, নিজের মতটাকে চাপিয়ে দেবে, তেমনি জাতিরাষ্ট্র, নেশন স্টেট, তার ন্যাশনাল ইন্টারেস্টের কথা বিবেচনা করে সেও তার নিজস্ব সমস্ত ইন্টারেস্টগুলিকে বজায় রেখে অন্যকে নিয়ন্ত্রণ করার। আমি হফম্যানের কথা বলছিলাম, হফম্যানের বক্তব্যটাই এই রকম যে আমার রাষ্ট্র তার সমস্ত কিছুকে যথাযথ বজায় রেখে আমার ইচ্ছাকে, অন্যের ইচ্ছা না থাকলেও, অন্য রাষ্ট্রের ইচ্ছা না থাকলেও আমি তাকে
বিভিন্ন ভাবে, কখনো কনভিন্স করা, কখনো কমান্ডিং টন, কখনো পোলাইট টন, কখনো ভয়ভীতি ইত্যাদি প্রদর্শন করিয়ে আমি তাকে জব্দ করার মানসিকতা নিয়ে তাকে আমি নিজের ফেভারে আনতে পারি। এবং আজকের পৃথিবীতে যে যত নেশন স্টেট বা জাতিরাষ্ট্র, জাতীয় রাষ্ট্রের ক্ষেত্রে যার যত সামরিক শক্তি, যার যত মিনারেল রিসোর্সেস, যার যত বিভিন্ন রকমের, তার যার জনগণ, জনসমষ্টি বেশি, তাদের, তারা প্রত্যেকেই অন্য রাষ্ট্রের উপরে, অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপরে তার পররাষ্ট্রনীতি নির্ধারণের সময় সেটা কি করে, সেটা তার উপরে তার প্রভাব বিস্তার করতে চেষ্টা করে। তাহলে প্রভাবের রাজনীতিও ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে আসে। গ্লোবাল ভিলেজের কথা বিষয়টা নিশ্চয়ই তোমরা বেশ খানিকটা বুঝে নিতে পেরেছ। এক কথায় এবার কি বললাম আমি এতক্ষণ, তা এক কথায় বলি যে আজকের পৃথিবীতে কোনো রাষ্ট্র এককভাবে শুধু নিজের দেশের উপরে নির্ভর করে বেঁচে থাকতে পারে না, তাকে অনেকগুলো জিনিসের উপরে নির্ভর করতে হয় যার মাধ্যমে গোটা পৃথিবীতে শান্তি প্রক্রিয়া, যুদ্ধ প্রক্রিয়া, আর্মিস্টিস বা যুদ্ধ বিরতি, বিভিন্ন রকমের ঠান্ডা লড়াই ইত্যাদিকে নিরসন করা, এই সমস্ত কিছুকে চালিয়ে একটি ভারসাম্য অবস্থা বজায় রেখে জাতিরাষ্ট্রগুলি যার যেমন ক্ষমতা সেই ক্ষমতাকে বুঝে নিজস্ব ইন্টারেস্টকে একেবারে জলাঞ্জলি না দিয়ে যে অবস্থার সৃষ্টি করা, সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসের মুখ্য বিষয়। রবীন্দ্রনাথ ন্যাশনালিজম বলে একটি বই লিখেছিলেন। তিনি যে শুধু কবিতা, উপন্যাস, বিভিন্ন রকমের মানে নাটক, সঙ্গীত ইত্যাদি রচনা করেছেন তাই নয়, রাষ্ট্রবিজ্ঞানেও তার পারদর্শিতা, তার দক্ষতা ছিল অসাধারণ। তিনি লক্ষ্য রাখতেন সমস্ত বিষয়ের উপরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের খোঁজ খবর রাখতেন, তিনি ন্যাশনালিজম মানে নিখুঁতভাবে খোঁজ খবর রাখতেন। ন্যাশনালিজম বইয়ে রবীন্দ্রনাথ বলেছেন যে ন্যাশনালিজম ইজ আ মেনাস টু সিভিলাইজেশন, এর মানে হচ্ছে জাতীয়তাবাদ সভ্যতার শত্রু। রবীন্দ্রনাথ নিজেও চেয়েছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তার একটি কবিতার কথা মনে করিয়ে দিই, যে স্বার্থে স্বার্থে, মানে কবিতাংশ, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, ভদ্রবেশী বদবরতা উঠিয়াছি জাগি পঙ্কশয্যা হতে, জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায়। এত একটা শব্দ ভুলও হতে পারে এর মধ্যে, সেটা বড় কথা নয়। যেটা বড় কথা সেটা হচ্ছে যে একের স্বার্থের সঙ্গে অন্যের স্বার্থের যখন সংঘাত, তখনই যুদ্ধের আবহ সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন তখন জাতীয়তাবাদী রাষ্ট্র বলতে কেবলমাত্র একটা দেশের অভ্যন্তরে একটা দেশ সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে, পৃথিবীর কোনো কিছুতেই সে কর্ণপাত করবে না। আজকের যে রাষ্ট্র, আজকের জাতীয়তাবাদ কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে নেই। আজকের জাতীয়তাবাদ আন্তর্জাতিক ক্ষেত্রের উপরে দাঁড়িয়ে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কারণ সার্বভৌম রাষ্ট্র হওয়া সত্ত্বেও, সমস্ত কিছুর একচ্ছত্র আধিপত্য একটি জাতিরাষ্ট্রের থাকা সত্ত্বেও তাকে নির্ভর করতে হয় বিদেশের উপরে, তার বিমান চলাচল, তার নৌ চলাচল, তার যুদ্ধ, শান্তি, সন্ধি, চুক্তি ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সময়ে অন্যান্য জাতিরাষ্ট্রগুলির সঙ্গে আলোচনা করতে হয়। তাহলে আমরা দেখছি যে জাতিরাষ্ট্রগুলির শক্তি, ভৌগোলিক আয়তন, তার জনসংখ্যা, তার সম্পদ ইত্যাদি দিয়ে তাকে আমরা ধনী দেশ, দরিদ্র দেশ, মাঝারি অবস্থার দেশ, এভাবে আমরা তাকে শ্রেণীবিন্যস্ত করতে পারি। আমি আন্তর্জাতিক সম্পর্কের পরে, আসলে এমনই আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্বায়ন, একে সেপারেট করা, আলাদা করা বেশ কঠিন বিষয়। তার কারণ আজকের গোটা পৃথিবীটা যখন গ্রাম, তখন আন্তর্জাতিক রাজনীতিটা বা আন্তর্জাতিক সম্পর্কটা, সেটাই তো বিশ্বায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য। যে বিশ্বায়নটা হবে কি করে, বিশ্বায়নের এক কথায় আমি কি বলবো, বিশ্বায়নের সংজ্ঞা কি দেব, কিভাবে দেব, বিশ্বায়নের সংজ্ঞা দেব যে যখন কোনো জাতিরাষ্ট্র যতখানি সম্ভব তার শক্তি এবং তার রাষ্ট্র পরিচালনার নীতিগুলি স্বাধীনভাবে পরিচালনা করার ক্ষেত্রে স্বাধীনতা বজায় রেখেও যখন আন্তর্জাতিকভাবে
বিশ্বের সমস্ত জাতিরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক নির্ধারিত হবে, তার অর্থনৈতিক সম্পর্ক, তার রাজনৈতিক সম্পর্ক, তার সামাজিক সম্পর্ক, তার সাংস্কৃতিক সম্পর্ক ইত্যাদি। আমি বিশ্বায়নের বা গ্লোবালাইজেশনের মূলত তিন চারটি বিষয় যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো আলোচনা করছি। যেমন আমি বিশ্বায়নের ক্ষেত্রে আমি যদি প্রথমে সাংস্কৃতিক বিশ্বায়ন বা সামাজিক বিশ্বায়নের কথা ধরি, তাহলে দেখব যে টেকনোলজি আজ থেকে 50 বছর আগে বা 40 বছর আগে যে টেকনোলজি ছিল, যে সায়েন্স ছিল, আজকে তার ব্যাপকতর পরিবর্তন হয়েছে। অথচ অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলি ধনী রাষ্ট্রগুলির কাছ থেকে বিশ্বায়ন হয়ে থাকলেও তার কাছ থেকে কিন্তু সব কিছু পায় না। একটা দেশ যখন 10 বছর এগিয়ে আছে, 20 বছর এগিয়ে আছে যে তার বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে, তখন আর একটা দেশ পায় না। একটা নতুন ওষুধ আবিষ্কার হলে পৃথিবীর যে পেটেন্ট আইন আছে তা একেবারে নির্দিষ্ট একটি দেশের একটি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি সেটাকে একক্ষিগত করে এবং অন্যেরা সস্তায় তৈরি করতে পারলেও তাদের কাছ থেকে নেবার কোনো উপায় থাকে না। তাহলে আমরা বিশ্বায়নের আরও একটা সংজ্ঞা আমি মানে বুঝিয়ে দেবার জন্য বলছি, যে অবাধ বাণিজ্য নীতি। অবাধ বাণিজ্য নীতি মানে দরজা খুলে দাও, উন্মুক্ত করো, যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, দেশের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি, তারা যেন তারা তাদের বিদেশি পুঁজির দরজা খুলে দেয়া। আমাদের ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষে 1984-85 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন বিশ্বায়নের কথা ভাবা হয়েছিল। পরবর্তীকালে আমরা 90-এর দশকেই আমাদের ভারতবর্ষে বিশ্বায়নের জন্য আমরা দ্বার উন্মুক্ত করেছিলাম। আমাদের নিজেদের আমাদের চেঁচামেচি সত্ত্বেও আমাদের সরকার, ভারত সরকার, নরসিমা রাও তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি যে অবাধ বাণিজ্য নীতি এটাকে গ্রহণ করেছিলেন, শিল্পনীতি যেভাবে গ্রহণ করেছিলেন তাতে দেশি বুর্জোয়া এবং বিদেশি বুর্জোয়া অর্থাৎ শিল্পপতিদের তাদের কর ছাড়, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, এ সমস্তগুলো করেছিলেন। দরিদ্রদের কাছে বিশ্বায়নের কী ফল পৌঁছায়? দরিদ্রদের কাছে বিশ্বায়নের ফল পৌঁছায় মোবাইল ফোন, দরিদ্রদের কাছে বিশ্বায়নের ফল পৌঁছায় সস্তা বিনোদনের বিষয় আশয় ইত্যাদি, যেগুলি তাদের জাতীয় চরিত্রকে নষ্ট করে দিতে পারে। আমরা আগে জাতীয় সংস্কৃতির কথা বলতাম, এখন বিশ্বায়ন নিয়ে যারা চর্চা করেন তারা বিশ্ব সংস্কৃতির কথা বলেন। আসলে বিশ্ব সংস্কৃতি কথাটাতে আমি নিজেও এটাকে অস্পষ্টভাবে বিশ্বাস করি, যে বিশ্ব মানব হতে পারে, বিশ্ব মানবতাবাদ হতে পারে, কিন্তু বিশ্ব সংস্কৃতি অসংখ্য ভাষা, অসংখ্য সাংস্কৃতিক দিক, অসংখ্য বিষয়, সেগুলিকে একত্রিত করে বিশ্ব সংস্কৃতি যদি আমি তার উপরে সবচাইতে বেশি জোর দিই, তাহলে আমার জাতীয় সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। তাহলে আমার জাতীয় সংস্কৃতির সঙ্গে সঙ্গতি রেখেই আমি বিশ্ব সংস্কৃতির সঙ্গে মিলিত হতে পারি, এইটুকুই পর্যন্ত আমার সাংস্কৃতিক বিশ্বায়নের ক্ষেত্রে আমি বলতে পারি। আমি বিশ্বায়নে আমরা দেখতে পাই যে সময় হয়ে গেছে, আচ্ছা শেষ করতে পারছি না, তথাপি আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে যে পরবর্তী ক্লাসে আমরা বিশ্বায়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক শুধু একটি পড়ালাম না, এই কারণে যে আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্বায়ন এমনভাবে সম্পর্কিত যে একটির সঙ্গে আরেকটি ইন্টাররিলেটেড, একটিকে বাদ দিয়ে আরেকটির আলোচনা করা যায় না। নিখিলেন্দুবাবু আছেন, উনি যদিও এই বিষয়ে আর পড়াবেন না, উনি পড়াবেন অর্গানস অফ গভর্নমেন্ট বা সরকারের বিভিন্ন রূপ। আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়ে আর কিছু প্রশ্নোত্তর এবং বিশ্বায়নের যে পূর্ণ বিষয়টি সেটি আলোচনা করার চেষ্টা করব। আমি নিখিলেন্দুবাবুকে অর্গানস অফ গভর্নমেন্ট পড়ানোর জন্য বলছি। আমি প্রথমে আন্তরিক অভিনন্দন আমাদের গঙ্গা পৌরসভা তথা পৌর পিতা এবং আমাদের এই নিউজ নোম্যান্স ল্যান্ডকে তাদের আন্তরিক ইচ্ছা এবং অক্লান্ত পরিশ্রমে যে পাঠশালাটি চলছে সেটা নিশ্চিতভাবে আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ উপকারে আসছে। এছাড়াও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা এই কর্মকাণ্ডকে পিছন থেকে সাহায্য করছেন, যেসব শিক্ষকরা
যারা আমাদের সঙ্গে সম্পর্ক রেখে তারা রুটিন তৈরি করছেন, তাদেরও আক্রান্ত পরিশ্রমের পিছনে রয়েছে, তাদেরও তারাও এই কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করছে, তারাও অভিনন্দনযোগ্য। এবার আমি শুরু করছি। আমার প্রথমেই আমি একটু বিষয় বলি, যে সেটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের নিশ্চিতভাবে তোমাদের কাছে কোনো বই আসেনি। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে কী কী আসবে, আমাদের চ্যাপ্টারটা কী, আমি সে সময় তোমার সেই সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেব। প্রথমে তার আগে বলি আমার ছাত্রছাত্রীদের একটি বিষয় সতর্ক হতে, যেটা 1919 সালে হয়ে গেছে, যা পরবর্তীকালে এটা বাদ দেওয়া হয়। 1919 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, যে 2019 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, যে টেস্ট পরীক্ষা দিয়েছিল, টেস্ট পরীক্ষার পরে নিয়ম কি হয় সেটা হচ্ছে প্রশ্নের উত্তরপত্রের একটু পরিবর্তন। আমি সেই বিষয়ে সতর্ক হতে বলছি ছাত্রদের বা ছাত্রীদের সবাইকেই, যে আমাদের এখন প্রশ্নপত্রটা খুব সম্ভব হবে, নামটা হবে QAB। আগে যেমন তোমাদের প্রশ্ন দিয়ে দেওয়া হতো, প্রশ্নটা যেটা ছিল DA, অর্থাৎ বিবর্তন মানে বিশদ আলোচনার যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমরা বাড়িতে নিয়ে আসতে পারতে। আর যেটা একটা পার্ট ছিল MCQ এবং SAQ, এই যে দুটো প্রশ্ন ছিল সেটা তোমাদের প্রশ্নের উত্তর লিখে জমা দিয়ে আসতে হতো। খুব সম্ভব এবার তোমাদের সেটা পরিবর্তন হতে চলেছে, সেটা নাম হয়েছে হবে QAB। যেহেতু টেস্টের পরে হয়, অনেকে পরামর্শ দেন অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা এটা রেডি হতে পারবে না, সেজন্য সরকার ওটাকে পরিবর্তন করে। তা আমি আশা করি তোমাদের সব থেকেই মনে হয় 2020 সাল থেকে এটা কার্যকরী হবে। এই বিষয়টা হচ্ছে এই কোশ্চেন্স কাম অ্যান্সার বুকলেট, এটা তোমাদের দেবে। এই বড় যে প্রশ্ন অর্থাৎ দিয়ে, এই প্রশ্নটার উত্তর তোমাদের ওর মধ্যে দেওয়া থাকবে, ওর মধ্যে লিখে দিয়ে আসতে হবে। এবং প্রশ্নটা তোমরা বাড়ি আনতে পারছো না, কোনো পার্টটাই তোমার বাড়িতে আনতে পারবে না যদি এই প্রশ্নটা তোমাদের হয়। এর সবচেয়ে একটা বড় খারাপ দিক তোমাদের কাছে সেটা হচ্ছে এই, যে তোমাদের 8 নম্বরের যে প্রশ্নটা হবে, সেই 8 নম্বরের প্রশ্নর পৃষ্ঠা সংখ্যা থাকবে মাত্র 2 পৃষ্ঠা। এটা খেয়াল রাখবে, মাত্র 2 পৃষ্ঠা। তা তোমাদের মনে রাখতে হবে সেই 2 পৃষ্ঠার মধ্যেই তোমাদের উত্তরটা লিখে দিয়ে আসতে হবে। আমি আবারও বলছি, তোমাদের অতিরিক্ত কোনো প্রশ্ন পৃষ্ঠা তোমাদের দেওয়া হবে না। স্বাভাবিকভাবে সেই 2 পৃষ্ঠার মধ্যে উত্তর লেখার প্র্যাকটিসটা তোমাদের অবশ্যই করতে হবে। এবং যাদের হাতের লেখা একটু বড়, তারা এখন থেকে প্র্যাকটিস করতে থাকো ছোট করে 2 পৃষ্ঠার মধ্যে উত্তর লেখা। কারণ প্রথমে থাকবে MCQ, তারপরে থাকবে SAQ, তারপরে প্রত্যেকটা পৃষ্ঠার উপরে 2 প্রশ্ন, বড় প্রশ্নটা লেখা থাকবে। অথবা দিয়ে মনে করো যে প্রশ্নটা প্রথম যে চ্যাপ্টারটা স্যার পড়ালেন, সেখানে যদি থাকে বিশ্বায়নের বিভিন্ন রূপ অথবা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা, এটা কিন্তু প্রশ্নটাই লেখা থাকবে উপরে। এবং সেখানে তুমি যেটা লিখবে তার নিচেই তুমি নিশ্চিত, অথবা যদি লেখো অথবা দিয়ে, তোমাকে সেইখানে উত্তর লিখতে হবে। তারপরে যেটা তুমি মনে করো যে পার্টে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের মনে করো 6th বা 5th যে তোমাদের একটা বড় প্রশ্ন আছে, সেখানে তোমাদের লেখা আছে মনে করো মার্ক্সবাদের বিভিন্ন আছে নীতি, সেখানে কিন্তু লেখা আছে তোমরা পাল্টে কোনো কিছু লিখতে পারবে না। প্রত্যেক পৃষ্ঠায় প্রশ্নের প্রশ্ন লেখা থাকবে, তার উত্তরেই তার পিছনে তার মধ্যেই তোমাদের উত্তরটা লিখতে হবে। তাহলে 2 পৃষ্ঠার মধ্যে তোমাদের উত্তরটা লিখতে হবে। বারেবারেই বলছি, নিশ্চিতভাবে যারা শুনছো তারা, আমার মনে হয় এটা তোমাদের এখন থেকেই প্র্যাকটিস করা উচিত। 2 পৃষ্ঠার মধ্যে 150 থেকে 200 শব্দ ওটা দেখার কোনো প্রশ্ন নেই, তোমরা চেষ্টা করবে তোমাদের উত্তরটা 2 পৃষ্ঠার মধ্যে লিখতে। এই একটা গেল। নাম্বার 2 হচ্ছে, আবার তোমাদের আমি বলি যে যারা লিখবে খাতা পরিচ্ছন্ন করে লিখবে, কারণ মাস্টার মশাইদের কাছে খাতা যেটা আসেন, এটা আমার তোমাদের কাছে বলি একটু ভালো নাম্বার পাওয়ার জন্য। মানে এই সুযোগ তো আমাদের সবসময় আসবে না, আমাদের এই নো ম্যানস ল্যান্ড কোটা করে দিয়েছে বা পৌরসভা করে দিয়েছে, আমার মনে হয়েছে তোমাদের এটা বলা উচিত, বলা দরকার। আমি তাই তোমাদের বলছি, তোমরা নিশ্চিতভাবে খাতাটা খুব পরিচ্ছন্নভাবে লিখবে, কারণ মাস্টার মশাইদের কাছে খাতা আসে, 100 খাতা এলো, 5 থেকে 6 দিন টাইম মনে করো, তার মধ্যে স্যারদের অনেক কাজ থাকে, স্কুল থাকে, 11-এর খাতা থাকে, স্বাভাবিকভাবে স্যাররা খুব ডিটেলস ভালো করে দেখতে পারেন না, খুব দ্রুত দেখতে হয়। খাতা যদি তোমাদের পরিচ্ছন্ন না হয়, তুমি যেমন লিখছো তার নাম্বারটা কিন্তু তুমি পাবে না। এই দুটো জিনিস তোমাদের মাথায় থাকা উচিত, আমার মনে হয়েছে, তাই তোমাদের বললাম। এবার আমি তোমাদের সিলেবাসে চলে আসি, একটু ভালো করে মন দিয়ে শুনবে, যে তোমাদের বই তো নেই,
আমি তোমাদের এখানে স্পষ্ট করে লিখে দিচ্ছি একেবারে পরিষ্কার করে। এক পাঁচ ছয় সাত আট নয় এই চ্যাপ্টার, চ্যাপ্টারের সংখ্যা এটা। তোমাদের কোনো ঘাবড়ানোর কারণ নেই, এখানে আমি লিখলাম না চ্যাপ্টারের নামগুলো লিখলাম না, কারণ সময় খুব কম। স্বাভাবিকভাবে চ্যাপ্টারের নাম লিখতে গেলে অনেক সময় লেগে যাবে। ঠিক বইতে তুমি যে কোনো যে বই কিনবে সেই বইতে পরপর এই চ্যাপ্টারগুলো আছে, তোমাদের কোনো অসুবিধা নেই। আমি যা বলছি যদি তোমরা মনে রাখতে পারো, এই এক পাঁচ ছয় সাত আট নয় এই চ্যাপ্টার থেকে তোমাদের বিয়ে আসবে, আট নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে ছটা আছে তোমাদের দেখো চ্যাপ্টার, লিখতে হবে পাঁচটা। তাহলে তোমরা কি করে লিখবে? আমি তোমাদের কিন্তু পরীক্ষার জন্য কিছু কথা বলছি, নাম্বার বেশি পাওয়ার জন্য কিছু নাম বলছি, কিন্তু যারা ভালো ছাত্র যখন উচ্চ শিক্ষা যাবে কিংবা আছে উচ্চ চাকরিতে যাবে, তাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একটা খুব কমন সাবজেক্ট, তাদের কাছে রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে একেবারে প্রয়োজনীয় সাবজেক্ট, তারা কিন্তু বইটা খুঁটিয়ে পড়বে। আমরা এখানে এসেছি তোমাদের পরীক্ষার জন্য, যেহেতু তোমাদের এখন একটু মনের মধ্যে একটু চিন্তা আছে, চিন্তাটা দূর করার জন্য আমি কিছু তোমাদের টিপস দিয়ে যাচ্ছি, অন্য কোনো কিছু না, কিন্তু একটু পরীক্ষার জন্য যে বিষয়টা সেটা আমি তোমাদের বলে যাচ্ছি। এক পাঁচ ছয় সাত আট নয়, তাহলে এই ছটা চ্যাপ্টার থেকে আমাদের আসবে আট নম্বরের প্রশ্ন। দুই তিন চার আর দশ এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে এনসিকিউ আর এসিকিউ, এখানে ডিএ থাকবে না, এই ছটা চ্যাপ্টার থেকে ডিএ আসবে। এবং এখানেও তোমাদের একটু আমি আমাদের অভিজ্ঞতা থেকে তোমাদের বলে যাচ্ছি, আমি বলছি অভিজ্ঞতা থেকে বলছি, এই যে ছ নম্বর যে চ্যাপ্টারটা আছে দেখো ভালো করে, এই ছ নম্বর যে চ্যাপ্টার আর এই যে ন নম্বর যে চ্যাপ্টার দেখো, এই চ্যাপ্টারে একটা অসুবিধা হচ্ছে এই, এখানে এমসিকিউ মানে শর্ট প্রশ্নও আসতে পারে আবার বড় প্রশ্নও আসতে পারে, এই দুটো চ্যাপ্টার ছয় এবং নয় অথবা দিয়ে আছে, অর্থাৎ আট নম্বরের শর্ট প্রশ্ন বা আট নম্বরের একটা বড় প্রশ্ন। আমাদের অভিজ্ঞতা যা বলে সেটা হচ্ছে এই, তোমরা কিন্তু এখানে বড় প্রশ্নই লিখবে, এই ভালো করে মুখস্থ করবে, এখান থেকে বড় প্রশ্নই ওরা দেবে। অর্থাৎ আট নম্বর যে শর্ট প্রশ্ন এটা তোমরা বড় ক্ষেত্রে যখন যাবে তখন সেগুলো ভালো করে পড়বে। আমাদের অভিজ্ঞতা তোমাদের বলছি ছয় এবং নয় এই দুটো থেকে বড় প্রশ্ন আসবে, আট নম্বরের প্রশ্ন, এখানে ছোট প্রশ্ন করে একটা দেবে না। তাহলে দুটো পেয়ে পেলে তাহলে একটা বাদ যাবে, বলে স্যার বাদ দেবো কোনটা? এই বাদ দেবে এই আট নম্বরে একটা চ্যাপ্টার ইয়াতে, এটা আছে ভারতীয় আইন বিভাগ, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতীয় আইন বিভাগ। সাধারণত এখান থেকে বড় প্রশ্ন দেয় না, দেওয়ার কথা কিন্তু দেয় না, এখানে একটি প্রশ্ন আছে ভালো করে তোমরা পড়বে, সেটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক, পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক, একটি প্রশ্ন যদি ভালো করে পড়ো তাহলে আর আর অন্য কোনো কিছু জিনিস তোমাদের করতে হবে না, এটা আমাদের অভিজ্ঞতা বলে। এই আট নম্বরের প্রশ্ন আছে ভারতীয় আইন বিভাগ, তাহলে প্রথমটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, দু নম্বর যেটা আছে এটা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক, তিন নম্বরে আছে পররাষ্ট্র নীতি, চার নম্বরে আছে সম্মিলিত জাতিপুঞ্জ, পাঁচ নম্বরে আছে কিছু বিশেষ কয়েকটা আছে রাজনৈতিক আদর্শ, ছ নম্বর আছে সরকারের বিভাগসমূহ, সাত নম্বরে আছে ভারতীয় শাসন বিভাগ, আট নম্বরে আছে ভারতীয় আইন বিভাগ, ন নম্বরে আছে ভারতীয় বিচার বিভাগ। এই হচ্ছে চ্যাপ্টারের নাম এবং পরপর সাজানো থাকবে তোমাদের, কোনো অসুবিধা নেই। এগুলোই এখান থেকে আমি যে বললাম দুই তিন চার আর দশ, এখানে বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে না, শুধু শর্ট প্রশ্ন পড়লেই তোমাদের চলবে এমসিকিউ এবং এসএকিউ। এই গেল আমাদের সিলেবাস, এবার আসি আমাদের পড়া আমার পড়ার বিষয়ে। আমার আজকে পড়ার বিষয়টা ছ নম্বর চ্যাপ্টার দিয়েছে, এই ছ নম্বর চ্যাপ্টারটাই আছে ভারতীয় সরকারের বিভাগ সমূহ, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সরকারের বিভাগ সমূহ, এই চ্যাপ্টারের নাম। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের বলে দিচ্ছি এখনই চারটে প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে, এই চারটে প্রশ্ন আমি লিখছি। এক
পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি প্রদর্শন করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি প্রদর্শন করো। বিচার বিভাগের স্বাধীনতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, এই চারটি প্রশ্ন মোটামুটি এই চ্যাপ্টার থেকে যদি তোমরা পড়ো ডিএর জন্য, তাহলে আমার মনে হয় তোমাদের সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। এরপরে যেটা প্রথম যে প্রশ্ন, এটা আজকে নিশ্চিতভাবে আমার পড়ানোর দায়িত্ব, পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি, এটা আমি তোমাদের এখন একটু পড়াচ্ছি। পার্লামেন্ট কথার অর্থ হচ্ছে কেন্দ্রীয় আইনসভা বাংলা। আমাদের যে পার্লামেন্ট, দুটো কক্ষ নিয়ে আমাদের পার্লামেন্ট, দুটো কক্ষ, একটা কক্ষ নিম্ন কক্ষ, একটা কক্ষ উচ্চ কক্ষ, বা প্রথম কক্ষ কিংবা দ্বিতীয় কক্ষ, এরকম প্রথম কক্ষ বা দ্বিতীয় কক্ষ। প্রথম কক্ষ আর দ্বিতীয় কক্ষ লোকসভা রাজ্যসভা, বা নিম্ন কক্ষ উচ্চ কক্ষ, যদি এটা উচ্চতে লিখেছি, এটা নিম্ন কক্ষ, এটা উচ্চ কক্ষ। এই যে লোকসভা এবং রাজ্যসভা, এটা নিয়ে আমাদের ভারতীয় পার্লামেন্ট, এই পার্লামেন্টে কিভাবে আইন পাশ হয় আজকে আমাদের পড়ার বিষয়টা এটা। তার আগে এদের সম্বন্ধে একটু পরিচয় করে দিই তোমাদের। লোকসভা, আমাদের সদস্য থাকেন, লোকসভার সদস্য হচ্ছে 552 জন হবে লোকসভার সদস্য, অর্থাৎ 552 বেশি হতে পারবে না। বর্তমানে লোকসভা সদস্য সংখ্যা আছে 545। এই 545 জন সদস্য, এরা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন, যদিও এর মধ্যে দুজন সদস্য আছেন তারা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। তাহলে 500 ভাগ করা আছে আমাদের, যে অঙ্গরাজ্যগুলি আছে সেখান থেকে আসবে 530 জন, অঙ্গরাজ্য থেকে 530 জন, আর কেন্দ্রশাসিত এবং রাজধানী অঞ্চল থেকে আসবে 13 জন, আর রাষ্ট্রপতি থেকে আসবে 2 জন। এই 2 জন সদস্য হচ্ছেন মনোনীত। রাষ্ট্রপতি মনোনীত সবসময় করবেন না, যদি কখনো এখানে লিঙ্গ ইঙ্গো ভারে, 2 জন হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, ইঙ্গো ভারতীয়। কারা তারা ইঙ্গো ভারতীয়? যাদের পূর্বপুরুষ ইউরোপীয়, ভারত থেকে ভারতীয় হয়েছে, তাদের মধ্যে যদি কেউ লোকসভাতে নির্বাচিত না হন,
তখন রাষ্ট্রপতি দুজন সদস্যকে মনোনীত করবেন সদস্য হিসাবে। এই হচ্ছে আমাদের বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 545। 552 বেশি হবে না, এদের সদস্য এখানে 552 বেশি হবে না, বর্তমানে আছে 545 জন। রাজ্যসভা সদস্য 250 জনের বেশি হবে না, এখানে বর্তমানে সদস্য সংখ্যা আছে 245 জন। এই 245 জনের মধ্যে আমাদের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত আছেন 12 জন, বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট বিজ্ঞানী, বিশিষ্ট খেলোয়াড়, যেমন সচিন তেন্ডুলকর এই এখন এই রাজ্যসভার সদস্য হয়েছেন, ঠিক এইভাবেই তাকে বেছে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রপতি 12 জন সদস্যের মধ্যে একজনকে উনি নিয়েছেন, তাহলে 12 জন সদস্য রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। আর বাকিরা এরা পরোক্ষভাবে, কিন্তু এখানে জনগণ নির্বাচিত করেন না, আমরা যাদেরকে ভোট দিয়েছি অর্থাৎ এমএলএ, প্রত্যেক রাজ্যের এমএলএরা ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করেন রাজ্যসভার সদস্যদের। এরা পরোক্ষভাবে নির্বাচিত হয়, এরা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়। তাহলে এদের সদস্য সংখ্যা হচ্ছে 552। এদের সদস্য যদি বলা হয়, এখানে কিন্তু এমসিকিউ আমি তোমাদের করাচ্ছি, এখান থেকে কী কী এমসিকিউ আসতে পারে তোমাদের তাও বলে দিচ্ছি। লোকসভা সদস্য সংখ্যা যদি বলে কতজন সদস্য সংখ্যা, আমরা বলবো 552 জন। বর্তমান যদি উল্লেখ থাকে তাহলে উত্তর হবে 545। রাজ্যসভার সদস্য 250 যদি বর্তমান থাকে তাহলে উত্তর হবে 250। লোকসভাতে কতজন রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন, আমরা বলবো দুজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। রাজ্যসভাতে কতজন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন, আমরা বলবো 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। এছাড়া এই যে রাজ্যসভার সদস্য এই যারা হলেন, এদের একটা পেকুলিয়া হচ্ছে এই, এরা দু বছর অন্তর এদের সদস্যরা চলে যান, অপসারিত হন। তাহলে এরা সদস্য হচ্ছে 545, সরি 245। তাহলে 245 জনের মধ্যে একের তৃতীয়াংশ, মানে এক তিন ভাগের এক ভাগ প্রতি দু বছর অন্তর অন্তর সরে যায়, মানে অপসারিত হয়। আবার সেই বছরই এই 1/3 যতজন সরবে, ধরুন আমরা যদি 3 দিয়ে ভাগ করি, ধরুন 6 আছে, এখন ধরে 6 নাই, 1 ধরলাম, এই 81 জন সদস্য প্রতি দু বছর অন্তর অন্তর সরে যান, অপসারিত হবেন, আবার 81 জন সদস্য প্রতি দু বছর অন্তর অন্তর আবার নির্বাচিত হবে। তোমরা এখন প্রশ্ন করতে পারো, স্যার এই যে 81 জন সদস্য দু বছর অন্তর চলে যাচ্ছে, তাহলে এদের কার্যকাল হচ্ছে 6 বছর, এদের কার্যকাল 5 বছর, তাহলে স্যার এদের কার্যকাল তো 6 বছর হলো না, কারণ এরা 81 জন দু বছর অন্তর সরে অপসারিত হচ্ছে, তাহলে অবশ্যই করে এদের কার্যকাল তো 6 বছর হলো না, নিশ্চিতভাবে হবে সেই রকম ব্যবস্থাই আমাদের সংবিধানে করা হয়েছে। ধর এই যে 81 জন সদস্য, এই 81 জন সদস্য যখন নেওয়া হয়েছিল সবাইকে একসঙ্গে নির্বাচিত করা হয়নি, আমাদের যেমন সংবিধানে প্রথম রাজ্যসভা সদস্য নির্বাচিত করা হলো, ধরুন 1950 সালে এই 81 জন সদস্যকে নির্বাচিত করা হয়েছিল, 1950 সালে এই 81 জন সদস্যকে নির্বাচিত করা হয়েছিল। ঠিক দু বছর পরে 1952 সালে আবার নেওয়া হলো 81 জন, ধরুন আবার দু বছর পরে 1954 সালে নেওয়া হলো মনে করো 45 করতে গেলে 83 জন, তাহলে 1950 সালে 81 জন, 1952 সালে 81 জন, 1954 সালে নেওয়া হলো 83 জন, দেখো যোগ করে দেখো 245 হয়েছে। এই যে 1950 সালে 81 জনকে নেওয়া হলো, এদের কার্যকাল 6 বছর পরে দেখো ঠিক 54, 1956 সালে গিয়ে এদের কার্যকাল 6 বছর হচ্ছে, দেখো 54 সালের পরে 56 সাল, এই 56 সালে গিয়ে 81 জন অপসারিত হচ্ছে, ঠিক এই 56 সালে এসে এই 81 জনকে আবার নেওয়া হবে। এই যে 81 জন আবার 1952 সালে যে 81 জনকে নেওয়া হলো, 6 বছর মানে 58 সালে গিয়ে দেখো এদের 6 বছর কার্যকাল শেষ হচ্ছে। তাহলে এইভাবে এদের 2 বছর অন্তর অন্তর অপসারিত হয়, 2 বছর অন্তর অন্তর এদেরকে আবার নেওয়া হয়, সেখানে এটা হচ্ছে স্থায়ী কক্ষ, এই কক্ষ কেউ ভেঙে দিতে পারে না, রাষ্ট্রপতি ভাঙতে পারেন না, কিন্তু লোকসভা 5 বছরের কার্যকাল যে কোনো সময় রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন, যেন নাম হচ্ছে অস্থায়ী কক্ষ, আর এটা হচ্ছে স্থায়ী কক্ষ। এগুলো তোমাদের এমসিকিউ থাকবে, এগুলো সম্বন্ধে একটু সচেতন থাকবে। এইবার চলে আসছি আমি তোমাদের পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি।
পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি আমরা পড়াচ্ছি। এই যে বিলটা, এর একটা তিন জায়গায় তিন রকমের নাম আছে, এটাও তোমাদের জানা উচিত। একটা হচ্ছে খসড়া, আর যার নাম হচ্ছে, আরেক জায়গায় নাম হচ্ছে বিল, আরেক জায়গায় নাম হচ্ছে আইন। এই একটি জিনিসে তিন জায়গায় তিন রকম নাম। পার্লামেন্টে যখন পার্লামেন্টে ওঠার আগে এর নাম হচ্ছে খসড়া, অর্থাৎ যিনি বিলটা তুলবেন, যে মন্ত্রী তুলছেন, তিনি তার সচিবদের নিয়ে লিখছেন নিশ্চিতভাবে। লেখার পরে তিনি যেটা পার্লামেন্টে তুলবেন, তোলার আগে নাম হচ্ছে খসড়া। যখন পার্লামেন্টে সেটা উঠে যাবে, তার নাম হয়ে যাবে বিল। পার্লামেন্ট থেকে পাশ হয়ে যখন রাষ্ট্রপতির সম্মতি হয়ে পাবে, তখন তার নাম হয়ে যাচ্ছে আইন। অর্থাৎ তিনটে জায়গায় একটা তিনটে নাম। তাহলে প্রশ্ন আসতে পারে, পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি বলেও আসতে পারে, কিংবা পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি বলেও পার্লামেন্ট বিলটা হয় প্রশ্নটা আসতে পারে। তাহলে আমরা বিল পাশের পদ্ধতি পড়ছি। বিল সাধারণত দু রকমের। এক হচ্ছে সাধারণ বিল, আর দুই হচ্ছে অর্থ বিল। এই দু রকমের বিল আছে, এবং বিল পাশের পদ্ধতিও দু রকমের। এই সাধারণ বিল আবার দু রকম, একটা হচ্ছে সরকারি, আর হচ্ছে বেসরকারি বিল। এই যে সাধারণ বিল, এই সাধারণ বিলটা আবার দু রকমের, একটা হচ্ছে সরকারি বিল, আর একটা হচ্ছে বেসরকারি বিল। সরকারি বিল কাদের বলে? সরকার পক্ষ, ধরো এখন নরেন্দ্র মোদি সরকারে আছেন, তার যারা সদস্য তারা তুলবেন সরকারি বিল, আর বিরোধী পক্ষরা, অর্থাৎ যারা সরকারে নেই, অর্থাৎ বেসরকারি বিল, তারা তুলবেন। এই সাধারণ বিলটা এইরকম। সাধারণ বিল কাকে বলে? সাধারণ নিয়মকানুন জড়িত থাকে যে বিলে, তার নাম হচ্ছে সাধারণ বিল, আর যে বিলের সঙ্গে অর্থের সম্পর্ক থাকে, তার নাম হচ্ছে অর্থ বিল। তাহলে সাধারণ বিল আর অর্থ বিল, এটা পাশ হওয়ার একটু পদ্ধতি আলাদা। আমরা প্রথমেই তোমাদের দেখাবো সাধারণ বিল কি করে পাশ হয়। সাধারণ বিল পাশের পদ্ধতি, এই সাধারণ বিল পাশের পদ্ধতিতে কতগুলি পর্যায় আছে। প্রথম পর্যায়, প্রথম পর্যায়, প্রথম পাঠ। সাধারণ বিল পাশের প্রথমেই আছে প্রথম পর্যায়, এই প্রথম পাঠ। এই সাধারণ বিল যখন পাস হবে, যা বিলটা যখন তোলা হয়, সাধারণত যদি বেসরকারি বিল হয়, এক মাস আগে নোটিশ দিতে হবে পার্লামেন্টে। এই সাধারণ বিল পার্লামেন্টে যে কোনো কক্ষেই তোলা যায়, লোকসভাতেও উঠতে পারে, রাজ্যসভাতেও তোলা যেতে পারে, যে কোনো কক্ষেই সাধারণ বিলটা তোলা যায়। যেখানে সাধারণ বিল যদি বেসরকারি বিল হয়, তাহলে আগে এক মাস আগে নোটিশ দিতে হবে, অর্থাৎ বেসরকারি পক্ষ বলবে যে আমরা এক মাস আগে একটা নোটিশ দিতে চাই। আর যদি সরকারি বিল হয়, সেক্ষেত্রে নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই, স্পিকারের কিংবা উচ্চকক্ষ যদি হয় উপরাষ্ট্রপতি, তার সম্মতি নিয়েই তোলা যাবে। সাধারণতভাবে আমরা সাধারণ বিল প্রথম পর্যায়ে কি বলছি, প্রথম পর্যায়ে যিনি বিলটা তুলবেন, তার নাম হচ্ছে উত্থাপক, যিনি বিলটা তুলছেন, তিনি বিলটা তুলেই তিনি কি করবেন, বিলের শিরোনাম পাঠ করবেন। শিরোনাম মানে কোন সম্পর্কীয় বিল তিনি পাঠ করবেন, প্রথম পাঠ। দেখো প্রথম পর্যায়, এত কতগুলো পর্যায় আছে, কিন্তু পাঠ কিন্তু মাত্র তিনটে, একটু খেয়াল রাখবে। এখানে আছে প্রথম পর্যায়, কিন্তু পাঠ কিন্তু তিনটে হবে, কিন্তু সেই জন্য ব্র্যাকেটের মধ্যে পাঠ লেখা হয়েছে। প্রথম পর্যায়ে প্রথম পাঠ রয়েছে। স্বাভাবিকভাবে যিনি বিলটা তুলবেন, সেই উত্থাপক, তিনি কি করবেন, বিলের শিরোনাম পাঠ করবেন, কোন সম্পর্কীয় বিল তিনি সেটা পাঠ করবেন। পাঠ করার পর, কোন সম্পর্কীয় বিল পাঠ করার পর, সেই উত্থাপক তিনি কি করবেন, তিনি আর কিছু করবেন না এখানে। যদি তিনি খুব ইচ্ছুক হন, তাহলে কি করবেন, বিলটা সম্পর্কে দু এক কথা, বিশদ নয়, দু এক কথা তিনি কি করবেন, এখানে ব্যক্ত করবেন, করেই বিলের প্রথম পাঠ শেষ হবে। ঠিক আছে, এখানে আর কিচ্ছু নেই, শুধু আছে শিরোনাম পাঠ। শুধু খেয়াল রাখবে, এই একটা প্রশ্ন দিয়ে কিন্তু আমরা তিনটে প্রশ্নের উত্তর লিখব তোমাদের কাছে। একটা বিষয় যদি কেউ যারা শুনছো, তারা যদি খেয়াল রাখো, তাদের কষ্টটা কম হবে, একটু চিন্তায় আছো। আমি তোমাদের, আমাদের ভবন সুযোগ দিয়েছে তোমাদের চিন্তাটা একটু কমানোর জন্য, স্বাভাবিকভাবে একটু চিন্তা কমানোর সুযোগটা কমানোর চেয়ে তোমাদের চিন্তাটা কমানোর চেষ্টা করছি আমি। এই একটা প্রশ্ন দিয়ে তিনটে প্রশ্নের উত্তর আমরা কিন্তু করে নেবো এখনই।
শুধু খেয়াল রাখবে কোথায় কোথায় একটু একটু চেঞ্জ হচ্ছে, একটু চেঞ্জ করলে তিনটে প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে প্রথম পর্যায়ে প্রথম পাঠ বিরাট শিরোনাম পাঠ করবে, শিরোনাম পাঠ করে যদি তিনি যদি ইচ্ছুক হন তাহলে দু এক কথা তিনি বিলটা সম্পর্কে বলেই বিলের প্রথম পাঠ শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার আসছে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পাঠ নিশ্চিত ভাবে ঘোষণা, যিনি বিলটা প্রথম পাঠ শেষ হবে স্পিকার ঘোষণা করবেন দ্বিতীয় পাঠ কবে শুরু হবে। তা বিলের যখন দ্বিতীয় পাঠ শুরু হবে এই পর্যায়ে এসে ওই যে উত্থাপক যিনি বিলটা তুলেছিলেন তিনি চারটে প্রস্তাব নেবেন, এখানে এসে চারটে প্রস্তাব খেয়াল রাখবে, চারটে প্রস্তাব নেবেন। একটা হচ্ছে বিলটি সেই কক্ষেই, মানে যে কক্ষে উঠেছিল, যদি লোকসভাতে ওঠে লোকসভায়, রাজ্যসভায় যদি ওঠে রাজ্যসভায়, সেই কক্ষে আলোচনা করা হোক, একটা প্রস্তাব বিলটি সেই কক্ষে আলোচনা করা হোক। খ, বিলটি জনগণকে জানিয়ে দেওয়া হোক, গ, বিলটি সিলেক্ট সিলেক্ট কমিটির নিকট পাঠিয়ে দেওয়া হোক, চার, বিলটি উভয় কক্ষের যৌথ কমিটিতে পাঠিয়ে দেওয়া হোক, বিলটি সেই কক্ষে আলোচনা করা হোক। এই যিনি উত্থাপক তিনি চারটে প্রস্তাব নিচ্ছেন, বিলটি সেই কক্ষেই আলোচনা করা হোক, বিলটি জনগণকে জানিয়ে দেওয়া হোক, বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হোক। এই সিলেক্ট কমিটি হচ্ছে কয়েকজন আইনজ্ঞদের নিয়ে তৈরি করা, এই সিলেক্ট কমিটিরা বসে থাকে শুধুমাত্র আইনটা বিবেচনা করার জন্য। সিলেক্ট কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হোক, বিলটি উভয় কক্ষের যৌথ কমিটিতে, দুটো কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভা একসঙ্গে সঙ্গে বসিয়ে সেখানে বিলটা আলোচনা করা হোক। এই চারটে প্রস্তাব উত্থাপক নেবেন ওই যে সভাতে, যে সভাতে বিলটা উঠেছে, যদি লোকসভাতে ওঠে লোকসভার সদস্যরা এই চারটি প্রস্তাবের মধ্যে যে প্রস্তাবটাকে বেশিরভাগ সদস্য গ্রহণ করবেন বিলটাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হবে। এই চারটে প্রস্তাব যদি বলে বিলটা সেই কক্ষে আলোচনা হোক, বিলটা সেইখানে আলোচনা হবে, এক তিনটে বাদ। যদি বলে বিলটা জনগণকে জানিয়ে দেওয়া হোক, বিলটা জনগণকে জানিয়ে দেওয়া হবে। তোমরা নিশ্চিতভাবে দেখেছো পাঠকের মতামত হিসাবে সেখানে বিভিন্ন মতামত আসে, সরকার বুঝে নেন যে বিলটা সম্পর্কে কেমন জনগণের সম্মতি অসম্মতি। এই বিলটা জনগণকে জানিয়ে দেওয়া হোক কিংবা বিলটি সিলেক্ট ওই নির্দিষ্ট কমিটি ওখানে পাঠিয়ে দেওয়া হোক, বিলটা উভয় পক্ষের যৌথ কমিটিতে পাঠিয়ে দেওয়া হোক, বেশিরভাগ সদস্য যে প্রস্তাবটাকে গ্রহণ করবে বিলটাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হয়। মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে বিলটা সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব হয়, কারণ এই সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়াটাই বিজ্ঞানসম্মত, কারণ এখানে সমস্ত আইনজ্ঞরা বসে আছেন বিলটা বিবেচনা করার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়া হয় বিলটাকে। তৃতীয় পর্যায়ে তোমার নিশ্চিত বলে বললাম, একটু আগেই বললাম সিলেক্ট কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়, এটা পাঠ হবে না। এটা হলো কমিটি পর্যায়, যেহেতু বিলটা সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার কমিটি ওই বিলটা নিয়ে আলোচনা করবে। কিন্তু মনে রাখতে হবে বিলটি কোনো পরিবর্তন করতে পারবে না কমিটি, কমিটি বিলটা আলোচনা করে কোনো সুপারিশ করবে। সুপারিশ মানে বিলটা ভালো হয়েছে কিংবা মন্দ হয়েছে কিংবা অমুক অমুক জায়গায় পরিবর্তন করা গেলে খুব ভালো হয়, এইরকম একটা সুপারিশ ওরা করে যে কক্ষ থেকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি লোকসভা থেকে পাঠিয়ে দেয় লোকসভাতে ফেরত দেবে, যদি রাজ্যসভা থেকে পাঠিয়ে দেয় ঠিক ওরা রাজ্যসভাতে বিলটা ফেরত দেবে। তাহলে এখানে আমাদের কমিটি পর্যায়ে, চতুর্থ পর্যায়ে
কমিটি পর্যায়ে চতুর্থ পর্যায়ে হচ্ছে বিস্তারিত আলোচনা। তোমরা নিশ্চিতভাবে খেয়াল করেছো বিলটা উঠেছে, যে কক্ষে উঠেছে, লোকসভা হোক রাজ্যসভা হোক, সেই বিলটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করেনি, সেখানে সেখানে কোনো আলোচনা হয়নি কেউ। তোমরা নিশ্চিতভাবে বুঝে নাও এর মধ্যে ওই বিলের একটা জেরক্স কপি সমস্ত সদস্য অর্থাৎ লোকসভার 545 কিংবা রাজ্যসভার 245 জন সদস্যকে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে অনেক দিন চলেছে, কিন্তু এই বিস্তৃত আলোচনায় আজ থেকে অনেক দিন চলেছে। ওরা বিলগুলো নিয়ে প্রত্যেকটা সদস্য তাদের নিজেদের লোক, নিজেদের যারা আছে সচিব আছেন, তাদের সঙ্গে আলোচনা করে তাদের পক্ষে বিপক্ষে যুক্তির মধ্যে তৈরি করা হয়ে গেছে। এইবার যখন কমিটি থেকে সেই রিপোর্টটা এসছে, সেই রিপোর্টটা যে লোকসভাতে এসছে, ওদের কমিটির রিপোর্টও পাঠ করা হয়েছে। পরে এই যে বিস্তৃত আলোচনা, এবার সবাই ওই যে লোকসভার যারা সদস্য আছে কিংবা রাজ্যসভার যারা সদস্য আছেন, তারা এবার ওই বিলের উপরে আলোচনা অংশগ্রহণ করবেন। এতক্ষণ কিন্তু ওরা বিলের উপরে কোনো আলোচনা অংশগ্রহণ করেনি। এই পর্যায়গুলো চলে যাওয়ার পর এখানে বিস্তৃত আলোচনা হবে। বিস্তৃত আলোচনা হওয়ার পর পক্ষে বিপক্ষে চলবে, কিন্তু অনেক দিন ধরে চলে, মাসের পর মাস চলে। সবে আলোচনা হওয়ার পর, এই আলোচনা হওয়ার পর এবার সিদ্ধান্ত হবে। সবার আলোচনা হয়ে গেল, আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত হবে, এবার বিলের উপরে ভোট নেওয়া হোক। হয়ে এই সিদ্ধান্ত হওয়ার পর চতুর্থ পর্যায়ে শেষ হবে। এবার আমরা আসি পঞ্চম পর্যায়ে। এই হলো তৃতীয় পাঠ, নিশ্চয় তোমার দেখেছো। এই পর্যন্ত হলো দ্বিতীয় পাঠ, দ্বিতীয় পাঠ শেষ হয়ে গেল চতুর্থ পর্যায়ে এসে, পঞ্চম পাঠে এসে হলো তৃতীয় পাঠ। এই তৃতীয় পাঠে এসে বিলের উপরে ভোট নেওয়া হবে, যে কজন বিলের পক্ষে আর কজন বিলের বিপক্ষে। যদি বেশিরভাগ সদস্য বিলের পক্ষে রায় দেয়, তাহলে অবশ্যই করে সেই কক্ষ থেকে বিলটা পাশ হবে। পাশ হয়ে যদি বেশিরভাগ সদস্য বিলের উপরে ভোট না দেয়, বিলটা বাতিল হবে। তোমাদের মনে রাখতে হবে, যদি বেশি সরকার পক্ষ বিলটা তোলে আর যদি বেশিরভাগ সদস্য পাশ না হয়, তার একটা খারাপ দিক হচ্ছে সরকারকে, সরকারের পতন হয়ে যাবে। স্বাভাবিকভাবে সরকার যখন বিলটা তুলবে, তাদের নিশ্চিতভাবে সেটা দিয়ে খেয়াল থাকে যে তাদের সদস্যরা যাতে বেশিরভাগ ক্ষেত্রে ভোট দেয়। তার তৃতীয় পাঠে এসে বিলের উপরে ভোট হবে, ভোট যেই হলো সেই পক্ষ থেকে বিলটা পাশ হয়ে গেল বেশিরভাগ সদস্যের সমর্থন পেলে। এইবার হচ্ছে তারপরে ষষ্ঠ পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে দ্বিতীয় কক্ষের অনুমোদন, অর্থাৎ প্রথম কক্ষ থেকে বিলটা পাশ হয়ে যাবে দ্বিতীয় কক্ষে। দ্বিতীয় কক্ষে গিয়েও মনে রাখতে হবে, ওই যে প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, প্রথম কক্ষে যেটা হয়েছে সবটাই কিন্তু দ্বিতীয় কক্ষে গিয়েও ওরকম হবে, অনুরূপ পাঠগুলো শেষ করতে হবে। প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ তোমাদের লিখতে হবে না, তোমরা নিশ্চিতভাবে এক লাইনে শেষ করে দেবে যে দ্বিতীয় কক্ষে গিয়েও যে সমস্ত বিরাট পাঠগুলো ওখানে অনুসরণ করা দরকার বা অনুসরণ করা হয়। তারপরে দ্বিতীয় কক্ষের সদস্যরা যদি বেশিরভাগ সদস্য যদি সমর্থন করে, তাহলে স্বাভাবিকভাবে সেই বিলটা দ্বিতীয় কক্ষের থেকেও পাশ হলো। সমর্থন নাও করতে পারে, সমর্থন যদি না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছমাস পর্যন্ত এরা বিলটা আটকে রাখতে পারে। ছমাস যদি ছমাস পরে বিলটা আটকে না, যদি ফেরত না দেয়, তাহলে তখন কিন্তু ধরে নেওয়া হয় দ্বিতীয় কক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া গিয়েছে, ছমাস পর্যন্ত এদের জন্য ওয়েট করা হবে। যদি এরা বিলটা ফেরত দেয় কোনো কিছু সংশোধন করে, যে দ্বিতীয় কক্ষ প্রথম যে বিলটা আমরা পাঠানো হয়েছে সেই কক্ষের কোনো কিছু সংশোধন করে দ্বিতীয় কক্ষ প্রথম কক্ষে ফেরত দিয়েছে, প্রথম কক্ষ যদি সেই সংশোধন মেনে নেয় তো ভালো, যদি না নেয়, যদি সেই একইভাবে আবার দ্বিতীয় কক্ষে যদি দিয়ে দেয়, তখন দ্বিতীয় কক্ষ তার অনুমতি দিতে বাধ্য থাকে। যদি না দেয়, আটকে রাখে, তাহলে ছ মাস পর্যন্ত দেরি করবে, করে সেই বিলটা চলে যাবে রাষ্ট্রপতির কাছে। অর্থাৎ সপ্ত পর্যায়ে আসছে রাষ্ট্রপতির সম্মতি। এই ষষ্ঠ সপ্তম পর্যায়ে এসে দুটো পক্ষ থেকে পাশ হয়ে যাওয়ার পর যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি বিলে সই করতেও পারেন, নাও করতে পারেন। তিনি কি করতে পারেন, বিলটাকে আবার পাঠিয়েও দিতে পারেন দ্বিতীয় কক্ষে কিছু সংশোধনের জন্য। যদি প্রথম কক্ষ এবং দ্বিতীয় কক্ষেরা যদি সংশোধন না করে, পার্লামেন্ট যদি সংশোধন না করে, অনুরূপভাবে যদি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয় বিলটি, রাষ্ট্রপতি দ্বিতীয়বারে সই করতে বাধ্য থাকেন। তাহলে এইভাবে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতির সম্মতি পেলে সাধারণ বিলগুলি আইনে পরিণত হয়। বিল পাশের পদ্ধতি হলো, সময় নেই, হয়ে গেছে স্যার, আমাদের সময় একদম শেষ।
আমাদের শেষ করতে হবে।